করোনা কি ফিরছে? পূজোয় জনজোয়ার একাংশের মানুষের উদাসীনতা সেই আশঙ্কায় উস্কে দিচ্ছে। এর মধ্যেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এমএসভিপি। উদ্বেগ বাড়ছে মানুষের মনেও। ফের কি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে, এটাই এখনো বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। করোনা বিধি উড়িয়ে পূজো দেখতে রাস্তায় ভিড় সেই আশঙ্কায় উস্কে দিয়েছে। বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ছবিটাও একই রকম। পূজোর কয়েকদিন উৎসবের মেজাজ ছিল সকলে। অনেকে মাস্ক ব্যবহার করলেও অনেককেই ব্যবহার করতে দেখা যায়নি। মুর্শিদাবাদ জেলায় ফের করোনা আক্রান্ত হয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি। তবে কি আবার করোনা দাপট দেখাতে শুরু করেছে? সাধারণ মানুষের আশঙ্কা, উৎসবের মরশুমে যেভাবে মানুষ ছিল তাতে তো করোনা নিয়ে চিন্তা বাড়ছে। হ্যাঁ, সেরকমভাবে না বাড়লেও তো কিছুটা আটকে যাবে। যে পরিমাণে মানুষ বেরিয়েছিল রাস্তাতে তাতে তো মানে তারপরে যেটা ঠাকুর যেটা করবে সেটা। মানুষ যতটা পেরেছে মাস্ক ব্যবহার করেছে, সেফটি থেকেছে। সমস্ত মণ্ডপের লোক কমিটিরা আবেদন রেখেছে যে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, দূরত্ব বজায় রাখুন। তার সত্ত্বেও লোক ভিড় হয়েছে, বাড়লেও বাড়তে পারে। গত কয়েকদিনে দেখা গেল মানুষ যেভাবে বেপরোয়াভাবে বেরিয়েছে, সেদিক থেকে কি করোনা সংক্রমণ বাড়বে কি মনে হচ্ছে? নিশ্চয়ই বাড়বে, 10% হলেও বাড়বে। কেননা মানুষ যেভাবে ধরুন এই উৎসব প্রতিমা দেখার জন্য যেভাবে ঢল নেমেছে, তা তো নিশ্চয়ই 10% হলেও এই মহামারী আকার ধারণ করবে।